করতে ভালো লাগে। আমি গেলেই ওখানে পালিয়ে যাবে। আচ্ছা, এই বাড়ির আসল সদস্যকেই দেখানো হয়নি। কারোর সাথে তো পরিচয় করাইনি, ফার্স্টে ওকে দিয়েই তো পরিচয়টা শুরু করালাম। এ ওর নামটা বল। মিমি, মিনি, মিনি, ও মিনি, এই কাবুলিওয়ালার মিনি। হেভি ব্রেকফাস্ট আজকে। হ্যাঁ, মাসি যদি এরকম এক মাস থেকে আমার খাইয়ে ফুলি হয়ে যাবে। খুব লাভলি মাসি, কি করেছো, একদম নরম। মাসি কি ওই বাড়িতে তুমি রান্না করো? ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে। মাসি তুমি আমার আদার বিগড়ে দিচ্ছ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। আর সকাল থেকে আমি ওয়েলকাম করিনি, কেন কি আমি ভালো ফ্রেশ হয়ে তারপর ওয়েলকাম করবো। আর একটু ইকো হচ্ছে, কারণ এইটা মানে একতলাটা একদম খালি, সেই জন্য ইকো হচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে, বলেইছি যারা কালকের ব্লগটা চেক করনি তাদের জন্য বলে রাখি, এটা রাহুলের কাকু কাকিমা, আমরা কাকামণি মামণি বলি, কাকামণি মামণির বাড়ি এসছি। এবং কাকামণি মামণি আজকে নেই,
কারণ মামনিরা গেছে পুরী ঘুরতে। তো সেই মানে আসার কথা ছিল মামনিরা থাকাকালীনই, কিন্তু আসা হয়ে ওঠেনি, মানে আমাদের সুযোগ বা সময় হয়ে ওঠেনি, সেই জন্য আজকে এসেছি। সাম্বো আছে আমার দেওর, নিশ্চয়ই পরিচয় করাবো তোমাদের সাথে, ও যদি ও রাজি হয়, না রাজি হলেও জবরদস্তি করাবো। আর হচ্ছে অনেকদিন এই বাড়িটার সাথে আমাদের একটা ভীষণ ভালো স্মৃতি জড়িয়ে আছে, যেটা আমি বলেছিলাম যে জানতে পারবে আর একটু কিছু। এক বছর আগে এই বাড়িতেই আমাদের বিয়েটা হয়েছিল। বিয়ে বলতে গেলে আমাদের তো সেইভাবে সেরকম কিছু হয়নি, জাস্ট রেজিস্ট্রি করেছিলাম আমরা, আর সিঁদুরদান আর মালাবদল হয়েছিল। তোমরা আমার ভিডিওর একদম ফার্স্টে গিয়ে, ফার্স্ট ভিডিওই ছিল আমার একটা ইউটিউব শর্টস আর ভিডিও, ছোট্ট একটা ভিডিও দেখতে পারো, সেই আমাদের বিয়ের দিনের ভিডিওটা রয়েছে। তো এক বছর পর এসেছি, এত ভালো লাগছে এখানে এসে, পুরনো কথাগুলো, এক বছর পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো সকালে জানো তো ভেবেছিলাম ছাতে যাব, মাসি কাছে জল দিতে যাবে, এখন তো বৃষ্টি পড়ছে আর সারা রাত কাল ঘুম হয়নি, আর কি যাব। সকালে বলেছিলাম মাসিকে যে মাসি আমাকে ডেকো এসে, কিন্তু মাসি আমাকে দেখছে, বলছে কি করছে। মাসি আমাকে ডেকেছে, কিন্তু আমি মাসিকে বলছি মাসি তুমি যাও, একা একাই জল দিয়ে এসো, আমি আর উঠতে পারছি না, যাব না। তুমি যখন কড়াটা নেড়েছ আমার তখনই চোখটা লেগেছে, সারা রাত ঘুম হয়নি, নতুন জায়গা না, প্রথম দিন, আবার আজকে ঠিক হবে। ও তাহলে আর রাতে ঘুম আসবে না, এমনি নতুন জায়গা তার উপর আবার দুপুরে ঘুমিয়েছ। ফ্যান বন্ধ করলাম, লাইট জ্বালালাম, লাইট কোথায়, সুইচ দে, ও মাই গড, একে দেখো, ওখানে রাহুল ঘুমাচ্ছে আর পাশে বসে আছে, কি করছিলি, পাহারা দিচ্ছিলি বাবাকে, ঘুমাচ্ছে দেখছি পাশে বসে আছে, তুমি কি করছিস। আচ্ছা তোমাদেরকে আমার দেওরের সাথে আলাপ করাই, বসো উঠে। এই যে আমার ছোট্ট দেওর, হাই এভরিওয়ান, হিরো দেওর, ঠিক আছে, একটু দুর্ভিক্ষের কারণ ফলাফল একসাথে চলে এসেছি। সকাল থেকে আমার পিছনে লাগছে, ওয়েট করাও ওয়েট করাও, উইং মেশিন বার করেছে, আমি যে না মাপলে না, না আমি কারোর ক্ষতি চাই না, যদি মেশিনটা ভেঙে যায় সেটা কে দে, না আমি ক্ষতি চাই না, আমি ভয়ের, আমি দুঃখের চোটে এই দোলনাটা তো উঠতে পারি না, কিছু করার নেই, কে আমার এত দুঃখ মানে বুঝবে। আমার যা অভিশাপ তোর লাগবে, আমি চড়তে পারছি না, তুই বসেছিস। মাসি এমন কুলচা খাইয়েছে, সবাই নাক ডাকছে, এদিকে ঘুমাচ্ছে, কি করবো, সব ঘুমোতে লেগেছে। আমি অনেকক্ষণ শুয়ে শুয়ে ভিডিও ফিডিও দেখলাম, আমার আর ঘুম আসছে না, ঘুমানোর চেষ্টা করলাম, অসময় ঘুম আসে না, এই আর কি। কাকামণিরা থাকলে গল্প হতো, এরা সব ঘুমের পাটি। দেখি মাসি কি রান্না করল, কি রান্না করলো মাসি, হয়ে গেছে, চিকেনটা দেখি ঢাকনা খুলে, আজকে মাসির হাতে চিকেন খাবো। বাড়িতে কি হয় বলো তো, সেই আমি বানাই না, একই হাতের জিনিস খেতে আর ভালো লাগে না, একটু অন্যরকম স্বাদের রান্না হলে ভালো লাগে। এই বা কেন বাদ যায়, দাঁত বার করে ঘুমোচ্ছে, দুটো বাজে আর ওয়েদার দেখো পুরো বৃষ্টি, সেই জন্য মাসিকে দুটোর সময় অর্ডার দেওয়া হলো, এখন কফি খাওয়া হবে, রান্না হয়ে গেছে, এরা ঘুম থেকে উঠে এখন ভাবছে বিকেল হয়ে গেছে।
কালার প্লেট লাগবে না বাবা তুমি তো অন ক্যামেরা আসো না, ঠিক আছে? সবাই ভূতের গল্প শুনতে চেয়েছে, তুমি ক্যামেরার পিছনে থাকবে, আমরা সামনে থাকবো, আজকে ভূতের গল্প করবো। দুপুরে হয়ে গেল, এবার দুপুরে যেটা বানালে ওটা রাতে হয়ে গেল। ব্যাপারটা ছিল তো হেভি লাগলো। কিভাবে বানিয়েছো মাসি কুলচাটা, রেসিপি বলো তো। ওটা মাসি সিক্রেট বলো। ও সোডা দিয়েছো? হ্যাঁ, ওটাতে ফুলেছে। ময়ন টেন দাও নি কিচ্ছু, নুন চিনি লাগে না, খাওয়া সোডাটা লাগে। এই তুমি চুপ করো, দাঁড়াও। সব জানতা কবে? তা তুমি বলো তো। আচ্ছা, নুন চিনি কিচ্ছু দাওনি? চিনি দাওনি, নুন দিয়েছো, দই আর সোডা দিয়ে মেখে কতক্ষণ রেখেছো? ও, তারপরে ওরকম নরমাল বেলে একবার বলো তুমি কথাটা। আলুর পরোটা না, ওর খুব ঘামান্ড আছে আলুর পরোটা বানাতে। প্লিজ তুমি আমার ঘামান্ডটা ভেঙে দাও, আমি আলুর পরোটা তুমি এত ভালো বানাও যেন তোমার কাছে এসেই বারবার রাহুল খায়, যেন আমার কাছে আর খেতেই না চায়। প্লিজ আলু মিউজিয়ামে দেবো আমার আলুর পরোটা, এবার গোটা আলু আলুর পরোটা থেকে পেরিয়ে যাচ্ছে। রান্না খাওয়া হয়নি, এবার রাতে কি খাওয়া হবে সেই চিন্তা, সকালে যেটা হয়েছে ওটাই রাতে খাবো। রাতে কাবাবের জন্য কিছু প্রিপারেশন করে রাখলাম, ফার্স্ট টাইম বানাচ্ছি, যদি ভালো হয় তাহলে পরে রেসিপি শেয়ার করব। এটা ফ্রিজে থাক, দেখা যাক কেমন হয়। আর খারাপ হলে তো একটাও বাইরে পড়বে না, বলবে সবাই খেতে বসে গেছে, চলো খাবার খেয়ে ফেলি। আজকে হচ্ছে ডাল পোড়া পুঁই শাকের চচ্চড়ি, যেটা মামুনি বানিয়ে রেখে গেছে। মামুনি নেই তো, মামুনির হাতের রান্না আমরা খেতে পাচ্ছি। আর চিকেন স্যালাড অর্ধেক শেষ হয়ে গেছে। এই জায়গাটা পাঁচিল হয়ে গেলে সুন্দর, বেশ বসে আড্ডা মারা যাবে। একটা ছাতা বানিয়ে দিতে বলবো, কি ভীষণ ভাল লাগছে। আর টিপ টিপ বৃষ্টি পড়ছে। এই ধরে ধরে নামা, ধরে ধরে নামা বাবা ভাই।